43.7 নিউত হেক্টর জায়গায় শস্য উৎপাদন এবং বার্ষিক 91.7 নিউত টন উৎপাদন সহিত ভারত অধিক উৎপাদন করুথবা দেশমানক মধ্যরু অন্যতম। হলদিয়া কাণ্ডবিন্ধা ধান ফসলরে লাগুথবা এক প্রকার পোক হইথায় এবং ধান ফসলর সবুঠারু গুরুতর সমস্যা বলি ধরা যাইথায়। বিশ্বস্তরের হলদিয়া কাণ্ডবিন্ধা পোক দ্বারা 10 নিউত টন শস্য নষ্ট হইথায় এবং ধান ফসলরে ব্যবহৃত হেউথবা কীটনাশকর প্রায় 50% এথিপাই হি করা যাইথায়। রিপোর্ট কহুচি যে উত্তর ভারতের কাণ্ডবিন্ধা পোকর গম্ভীর প্রকোপ কারণরু ক্ষেতরে হোয়াইট ইয়ার হেড যোগু ক্ষতির সম্ভাবনা 50-60% পর্যন্ত বৃদ্ধি হইপারে। এণু কৃষকমানকু সেমানকর ধান ফসলর সুরক্ষা পাই এক প্রভাবশালী নিয়ন্ত্রণ পদ্ধতির আবশ্যকতা রয়েছে। এই আবশ্যকতাকু পূরণ করিবা পাই ডিউপয়েন্ট ক্রপ প্রোটেকশন ভারতের ধান চাষ করুথবা কৃষক এবং সম্প্রদায় মুখ্যমানক সহিত মিশি ধানর সুস্থ এবং ভরপুর ফসল পাই অত্যাধুনিক এবং নূতন ধরনের সমাধান খুঁজিবারে প্রচেষ্টারত। ডিউপয়েন্ট ফটেরা কীট নিয়ন্ত্রক রায়নাক্স ফায়ার দ্বারা শক্তিশালী হয়েছি এবং এ এক প্রকার অদ্বিতীয় কার্যপ্রণালী যাকি কীটমানক প্রতিরোধক শক্তি নিয়ন্ত্রণ করা সঙ্গে সঙ্গে লাভকারী কীটমানক নিরাপদ রক্ষিথায়। আজিকালি 55 লক্ষ একরু অধিক ধান ক্ষেত ডিউপয়েন্ট ফটেরা দ্বারা উপচারিত হেউছি। আসন্তু দেখিবা হলদিয়া কাণ্ডবিন্ধা পোক ধান ফসলের কিপরি ক্ষতি করাইথায়। কাণ্ডবিন্ধা পোক পত্রর পৃষ্ঠদেশে অণ্ডা দেইথায় যেউঁতিরে প্রায় 50-250 অণ্ডা রহিথায়। কেবল গোটিয়ে মাই পোক সপ্তাহে অনেক থর অণ্ডা দেইথায়। এক নূয়া লার্ভা কাণ্ড ভিতরকু পশি যায় এবং এহাকু খাই পোলা করি দেইথায়। এহা ফলরে সংক্রমিত কাণ্ড দুর্বল হইথায় এবং এহা বড়ি পারে নাহি। সাধারণত এই কাণ্ডমরা কাণ্ডরে হি পিপা সৃষ্টি করিথায়। এই পিপা সৃষ্টি হবার প্রক্রিয়া পুরা হেবা পরে এক বয়স্ক পোক বাহারিথায়। এই বয়স্ক কাণ্ডমরা পোক কীট নামে নামিত হইথায়। এই কীটগুলিকর জীবনকাল প্রায় 1 সপ্তাহ হইথায়। এই সময় ভিতরে ইয়া আখপাখর ক্ষেতরে বিস্তার করে প্রজনন করিথায়। আসন্তু দেখিবা ফটেরা ব্যবহার করিবা পরে কোন হইথায়। ফটেরা উপচারিত ক্ষেতরে যেতেবেলে কাণ্ডবিন্ধা পোক পত্রকু প্রথমে খাইথায় তেবে এই কীটর রাইনোডাইন রিসিপ্টরকু কার্যকারী করিথায়। রাইনোডাইন রিসিপ্টর কীটর মাংসপেশীকু সুচারু রূপে কার্য করিবা পাই মহত্বপূর্ণ ভূমিকা নিভেইথায়। ক্যালসিয়াম স্টোররু ক্যালসিয়াম আয়ন নির্গত রাইনোডাইন রিসিপ্টর দ্বারা নিয়ন্ত্রিত হইতায় যাহাদ্বারা কীটর মাংসপেশী ঠিক ভাবরে কাম করিথায়। ফটেরা রাইনোডাইন রিসিপ্টর সহিত বান্ধি হই যায় যাহা ফলরে অনিয়ন্ত্রিত ভাবরে ক্যালসিয়াম নির্গত হই শেষ হই যায়। ফলরে মাংসপেশী সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ হইথায় এবং কীটগুলিক নির্জীব হই যাআন্তি। এই নির্জীব হই যিবা হেতু কাণ্ডবিন্ধা পোক খাইবারে সমর্থ হই নথান্তি এবং কেবল 2-3 দিন মধ্যে হি মরি যাইথান্তি। এই উত্তম কার্যপ্রণালী হেতু ইহা প্রতিরোধক থিবা কীটমানক উপরে মধ্যে উত্তম নিয়ন্ত্রণ করিথায়। রোপণর 15-30 দিন মধ্যে ফটেরার ব্যবহার করিবা সুপারিশ করা যাইথায়। ইয়া সেই সময় হইথায় যেবে ধান ফসলরে কাণ্ডবিন্ধার আক্রমণ আরম্ভ হইথায়। কাণ্ডবিন্ধা পোক চারার ভিতরু ক্ষতি করুথবা কীট হইথিবা কারণরু ইয়াকু নিয়ন্ত্রণ করিবা অত্যন্ত কঠিন হইথায়। ডিউপয়েন্ট ফটেরা এক যোজনাবদ্ধ রূপে কার্য করিথিবা কীটনাশক অটে যাহা থরে ব্যবহার পরে পানিরে মিলেই যায় এবং চারার প্রতি অংশকু পৌঁছি যায়। আউ বহু সময় ধরি কাণ্ডবিন্ধা পোক দায়ুরু সুরক্ষা দেইথায়। ফলরে চারাটি সুস্থ ভাবরে বড়িথায়। ডিউপয়েন্ট ফটেরা ধান ক্ষেত্রে একর পিছা 4 কেজি মাত্র থরে ব্যবহার হইথায়। এহা প্রত্যক্ষ ভাবরে কিংবা 6 কেজি ইউরিয়া কিংবা বালি সহিত স্প্রে করা যাইপারে। এহা ব্যবহারকারী এবং লাভকারী কীট পাইঁ অপেক্ষাকৃত ভাবরে সুরক্ষিত অটে। আসন্তু দেখিবা ঠিক সময়রে ডিউপয়েন্ট ফটেরার ব্যবহার করিবারে ক্ষেতর কেউ প্রকার লাভ মিলিথায়। ঠিক প্রয়োগ দ্বারা ফসল ভল এবং সুস্থ বিকাশ হইথায়। অধিক উৎপাদক বড়িথান্তি। সুস্থ চেরর বিকাশ হইথায়। পোলা শস্য এবং হোয়াইট ইয়ার হেড বহু সংখ্যার কম হইথায়। উত্তম অমল সুনিশ্চিত হইথায়। আসন্তু ফটেরা উপচারিত ক্ষেতকু দেখিবা এবং এহাদ্বারা হেউথিবা লাভকু বুঝিবা। ইহার রোপণর 30 দিনরে ফটেরা উপচারিত ক্ষেত অটে। ক্ষেতরে ফসল সুস্থ প্রাকৃতিক ভাবরে সবুজ এবং সুস্থ ধানগছ সংখ্যা অধিক অটে। রোপণর 60 দিনরে সেই ক্ষেতরে কেন্ডা বাহারিবা আরম্ভ হইগলানি। 70 দিনরে দানা ভরুছি। শেষরে অমল সময়রে আপন ইয়ার ফলাফল দেখিপারিবে। পার্থক্য বিলকুল দেখা যাচ্ছি। ফটেরা উপচারিত ক্ষেত্রে অধিক সংখ্যক দানা এবং প্রতিদানার ওজন অধিক। ইয়া এইথিপাই কি পোলা দানার পরিমাণ বহুত কম। ফটেরা ব্যবহার করি এই সমস্ত লাভ আপন পাইছন্তি। ইয়া নিশ্চিত করিবা পাই সর্বদা এই কথাকু পালন করন্তু। কোয়া যাইথিবা উপায় ভলি ব্যবহার করন্তু।
ୟୁରିଆ ସହିତ ଡ୍ୟୁପଣ୍ଟ ଫଟେରା ମିଶାଇ ବ୍ୟବହାର କରାଯାଉଥିବା ବେଳେ ଉପଦେଶ ଏଇଆ ଯେ ମିଶ୍ରଣକୁ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ବ୍ୟବହାର କରନ୍ତୁ ଏବଂ ଏହି ମିଶ୍ରଣକୁ ରାତିସାରା ରଖନ୍ତୁ ନାହିଁ। ଫଟେରା ବ୍ୟବହାର ସମୟରେ କ୍ଷେତରେ ପ୍ରଚୁର ପରିମାଣର ପାଣି ଥିବା ଦରକାର। ଫଟେରା ବ୍ୟବହାର ପରେ କ୍ଷେତରେ 5-7 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ପାଣି ଭରି ରହିବା ଦରକାର। ଉତ୍ତମ ପ୍ରତିରୋଧ ପରିଚାଳନା ପାଇଁ ଫଟେରା ବ୍ୟବହାର ପରେ ଏପରି ଏକ କୀଟ ନିୟନ୍ତ୍ରକ ବ୍ୟବହାର କରନ୍ତୁ ନାହିଁ ଯାହା ଗ୍ରୁପ 28 ସହ ସମ୍ବନ୍ଧିତ ଥିବ। ଫଟେରା ଡ୍ୟୁପଏଣ୍ଟ ଏକ ଉତ୍ତମ ସମାଧାନ ଯାହା କୃଷକଙ୍କୁ ବଢ଼ିଆ ଅମଳ ଏବଂ ଉତ୍ପାଦକତା ଦେବାରେ ସାହାଯ୍ୟ କରିଥାଏ। ଏହା ଦେଶ ସାରା ଲକ୍ଷ ଲକ୍ଷ କୃଷକଙ୍କୁ ବିକ୍ରୟ ହୋଇପାରୁଥିବା ଅଧିକ ଅମଳ ଦେବାରେ ସାହାଯ୍ୟ କରିଥାଏ। ଧାନର ସମସ୍ତ କିସମ ପାଇଁ ଉତ୍କୃଷ୍ଟ ସୁରକ୍ଷା ଏବଂ ଅସାଧାରଣ ଫଳାଫଳ କାରଣରୁ ଡ୍ୟୁପଏଣ୍ଟ ଫଟେରା ଦେଶ ସାରା କୃଷକଙ୍କର ସବୁଠାରୁ ଭରସାଯୋଗ୍ୟ ଏବଂ ସବୁଠାରୁ ପସନ୍ଦଯୋଗ୍ୟ ବିକଳ୍ପ ହୋଇଗଲା। ଡ୍ୟୁପଏଣ୍ଟ ଫଟେରା ପ୍ରତି ଦାନା ଦାନାରେ ବିପ୍ଳବ।